আসসালামু আলাইকুম সবাইকে, রূপসা ট্রাভেলে সুস্বাগতম। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান ভিসা নিয়ে। আমরা যারা বাংলাদেশে আছি, বিভিন্ন প্রয়োজনে অন্য কোনো দেশ ভ্রমণ করা হোক বা না হোক, ইন্ডিয়াতে আমাদের কম বেশি ভ্রমণ করতে হয় এবং ভ্রমণ করা হয়। ইন্ডিয়াতে আপনি কি কি ভিসায় আসতে পারবেন এবং কিভাবে আসতে পারবেন? ইন্ডিয়াতে প্রথমত হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার আমরা এখানে 6 মাসের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকি বাংলাদেশিদের জন্য। তো এখানে আসলে আপনি হয়তো 30 দিন থেকে 90 দিন একটানা থাকতে পারবেন, এবং এর মধ্যে আপনি 6 মাসের মধ্যে যতবার খুশি আসবেন যতবার খুশি যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে ট্যুরিস্ট ভিসায় আসার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন। এবার আসি যে ট্যুরিস্ট ভিসার পাশাপাশি আপনি অন্য হচ্ছে মেডিকেল ভিসা, যাদের বিভিন্ন রকম চিকিৎসার প্রয়োজন হয়। আমরা জানি ভারতে চেন্নাইতে ভেলোরে অনেক ভালো বিশ্বমানের হসপিটাল আছে এবং এখানে খুব ভালো চিকিৎসা হয়। আমরা এখানে আসার সুযোগ আছে, তারা অন্তত একবার এসে চেষ্টা করে ভালো হসপিটাল থেকে ভালো ট্রিটমেন্ট নেয়ার, এবং প্রচুর বাংলাদেশি ইন্ডিয়াতে চিকিৎসা ভিসা নিয়ে আসে। দেখে নেই যে চিকিৎসা ভিসার জন্য আমাদের কি কি কাগজপত্র প্রয়োজন আছে। নাম্বার 3 হচ্ছে বিজনেস ভিসা। যাদের ব্যবসায়িক কোনো প্রয়োজন থাকে, এই ভিসাটা পাওয়া একটু ডিফিকাল্ট, এটা রিকোয়ারমেন্টটা একটু হাই। তো তারা সাধারণত 1 ইয়ার বিজনেস ভিসা করে থাকেন, এটার মেয়াদ থাকে 1 ইয়ার, এবং 1 ইয়ার বিজনেস ভিসা মাল্টিপল আপনি যতবার খুশি ততবার আসতে পারবেন। চলুন দেখে নেই বিজনেস ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে। এরপরে হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। যারা ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশে ভ্রমণ করতে যান, বিভিন্ন দেশে ভ্রমণ, যেমন ইন্ডিয়া থেকে যদি আপনি নেপালে যেতে চান বা ভুটানে যেতে চান, তো অন্য কান্ট্রিতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ট্রানজিট ভিসা। এই ট্রানজিট ভিসার মেয়াদ থাকে 72 ঘন্টা, অর্থাৎ আপনি বাই রোড আর বাই ইয়ার যেভাবেই আপনি ইন্ডিয়াতে আসেন, আসার পরে 72 ঘন্টার মধ্যে এক্সিট নিয়ে আপনাকে অন্য দেশে যেতে হবে। সাপোজ মনে করেন আপনি যদি নেপালের ভিসা লাগান, তাহলে আপনাকে ইন্ডিয়ার ট্রানজিট ভিসা লাগাইতে হবে। ইন্ডিয়ার ট্রানজিট ভিসা নিয়ে আপনি 72 ঘন্টার মধ্যে নেপালে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে নেপাল ভ্রমণ শেষে আবার যখন আপনি ইন্ডিয়াতে আসবেন, তখন ইন্ডিয়াতে ঢুকে আবার 72 ঘন্টার মধ্যেই এক্সিট নিয়ে বাংলাদেশে ঢুকে যেতে হবে। এরপরে হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। কিছু কিছু এম্বাসি আছে, যেমন পর্তুগাল, বর্তমানে হচ্ছে রোমানিয়া, তারপরে লিথুনিয়া, এরকম যেই এম্বাসিগুলি বাংলাদেশে নেই, সেই এম্বাসির যে কাজগুলি এম্বাসি রিলেটেড, সেই দেশের ভিসা লাগানোর জন্য আমাদেরকে ইন্ডিয়াতে আসতে হয়। তো ইন্ডিয়াতে আসলে এটার জন্য আলাদা একটা ক্যাটাগরি তারা ডেভেলপ করেছে, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। কারণ ডাবল এন্ট্রি ভিসা ছাড়া ইন্ডিয়াতে এসে আপনি এম্বাসি ফেস করতে পারবেন না। সাপোজ আপনি যদি মনে করেন যে ট্যুরিস্ট ভিসা নিলেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে একটা এম্বাসিতে দাঁড়াবেন, অথবা ট্যুরিস্ট ভিসা নিলেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে মেডিকেলে যাবেন, সেটা এখানকে অ্যালাউ করে না। ইন্ডিয়াতে আপনার প্রত্যেকটা পারপাসের জন্য আলাদা আলাদা ভিসা আছে, এবং আপনাকে ওই আলাদা আলাদা ক্যাটাগরির ভিসা নিয়ে আপনাকে এখানে আসতে হবে। তো আপনি যদি ডাবল এন্ট্রি ভিসা নিতে চান, তাহলে ডাবল এন্ট্রি ভিসার জন্য এখানে এম্বাসি ফেস করার জন্য আপনাকে ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে। এবং চলুন জেনে নেওয়া যাক ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন আছে। সো বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন ইন্ডিয়াতে আসার জন্য আপনার কি কি প্রয়োজন আছে। যেমন এম্বাসি রিলেটেড কাজে আসলে এম্বাসি রিলেটেড যেই ডকুমেন্টসগুলি আছে, যেই দেশের এম্বাসি ফেস করবেন সেই এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সহ যেই দেশে যাবেন সেই দেশের রিকোয়ারমেন্ট কিছু ডকুমেন্টস আছে, সবগুলি সাবমিট করে ইন্ডিয়া এম্বাসি থেকে আপনাকে ভিসা নিতে হবে। ইন্ডিয়ান এম্বাসিতে আপনি ফাইল জমা দেওয়ার পরে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন, তারপরে হচ্ছে ইন্ডিয়াতে আপনি আসতে পারবেন। যখন আপনি ইন্ডিয়াতে আসবেন, আপনার এম্বাসি ফেস করলেন, আপনি ভিসাও পেলেন, ইন্ডিয়াতে আসার ক্ষেত্রে আমরা যখন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্য দেশে যাই, তখন আমাদের এয়ার টিকিটের মধ্যে ট্রাভেল ট্যাক্স থাকে ইনক্লুড। এই জন্য আমরা ওইটা আসলে বুঝতে পারি না যে আমরা কি পে করছি না করছি, কিন্তু ইন্ডিয়াতে আসতে গেলে এটা তো বাই রোড, তো আর বাই সি যেভাবেই আসেন সেখানে আপনাকে একটা ট্রাভেল ট্যাক্স দিতে হবে। ট্রাভেল ট্যাক্সটা আপনি কিভাবে দিবেন? ট্রাভেল ট্যাক্সটা হচ্ছে সোনালী ব্যাংকের সোনালী ই সেবা অ্যাপস আছে, অথবা সোনালী ই সেবার একটা ওয়েবসাইট আছে। আপনি কম্পিউটার থেকে হোক বা মোবাইল থেকে হোক,
আপনি এই ব্রাউজার অর অ্যাপসে লগ ইন করে পাসপোর্ট ডিটেলস দিলে এবং কোর্টের নাম দিলেই আপনি দেখবেন যে এখানে 500 টাকার একটা বিল আছে। এই বিলটা আপনি রকেট, বিকাশ, ক্রেডিট কার্ড যেভাবে ইচ্ছেই পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পরে তারা একটা অনলাইন ডকুমেন্টস দিবে, এই ডকুমেন্টসটা আপনি প্রিন্ট করে নেবেন। আপনি অনলাইনে দিতে পারবেন, এটার জন্য আপনাকে কোনো ব্যাংকে যেতে হবে না। এটা আপনি পোর্টে এসেও দিতে পারবেন। পোর্টে এসে দিতে গেলে কি হয়, আমরা খুব সকালে আসি এবং এটার জন্য ব্রোকার, এই যারা বিভিন্ন গাড়ি কাউন্টার থাকে, ওরাই এটা করে দেয়। সেক্ষেত্রে ওরা 100-200 টাকা বেশি নেয়। আর আপনি যদি ভাই অনলাইনে দিয়ে আসেন তাহলে আপনাকে আর এক্সট্রা পেমেন্টটা দিতে হচ্ছে না। এরপরে হচ্ছে আপনাকে একটা পোর্ট ট্যাক্স দিতে হবে। পোর্ট ট্যাক্সটা হচ্ছে 52 টাকার আর ট্রাভেল ট্যাক্সটা হচ্ছে 500 টাকার। পোর্ট ট্যাক্সটা আপনাকে পোর্টে এসে, এটার জন্য দালালরা মনে করেন এক্সট্রা চার্জ করে, কেউ 100 টাকা নেয়, কেউ 80 টাকা নেয়। এটা আপনি 52 টাকার চার্জটা আপনি যদি সোনালী ব্যাংকে নিজে থেকে দেন তাহলে 52 টাকাই লাগবে। আর আপনি যদি ওই দেখবেন যে সোনালী ব্যাংকের সামনে আরো অনেকে অনেকগুলো নিয়ে রাখছে, ওদের থেকে 60 টাকা দিলে দিয়ে দিচ্ছে, তাহলে এই হচ্ছে 560 টাকা যদি আপনি নিজেই পোর্ট ট্যাক্স সহ ট্রাভেল ট্যাক্স পে করেন। তারপরে বাংলাদেশ ইমিগ্রেশনে কিছু অফিসার ভেদে কেউ ভালো আছে, যদি ভালো অফিসারের ইয়েতে পড়েন তাহলে আপনার কোনো এক্সট্রা চার্জ নাই। নইলে বিশেষ করে যারা এম্বাসি ফেস করতে আসে এদের কাছ থেকে কিছু আন্ডার হিডেন মানি যেটাকে বলে, এরকম একটা মানি ডিমান্ড করে। এটা আসলে ডিপেন্ডস পার্সন টু পার্সন। বাংলাদেশে ইমিগ্রেশন কোর্স করার পরে, ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনাকে এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকম একটা ফর্ম দিবে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনার ডিটেলস দিতে হবে এবং ইন্ডিয়াতে কোথায় যাবেন, একটা হোটেল ঠিকানা, অথবা আপনার যে ফর্ম, যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি ফর্ম পূরণ করছেন ওইখানেও দেখবেন যে একটা ঠিকানা আছে, ওই ঠিকানাটা আপনি নিয়ে নেবেন। এইটা এখানে আপনার বাংলাদেশি মোবাইল নাম্বার দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, আপনার নাম দিবেন, জন্ম তারিখ দিবেন। দেওয়ার পরে এখান থেকে ইমিগ্রেশন ক্লোজ। আশা করি বাকি প্রসিডিউরটা আপনাদের জানা আছে। যেমন আপনি বিমানে আসতে পারেন তাহলে বিমানে, বাই রোডে আসলে বাই রোডে, বাই ট্রেনে আসলে বাই ট্রেনে, এগুলি তেমন একটা হেডেক পাওয়ার কথা না। এরপরও যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনাদের যে বিষয়গুলি জানার আছে সেটা নিয়ে আর একটা নতুন ভিডিও করতে। সো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।